আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছের চারা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার আরেকটা ভিডিওতে আমি দেখাইছিলাম লাউর বীজ রোপণ করা, আর এখন সেই লাউর বীজ থেকে চারা আর মাটিতে যেগুলো দিয়েছিলাম এই যে এতটুকু হয়েছে, আস্তে আস্তে এগুলো আরও বড় হবে, দেখি কি হয়। লাউ চারা উঠতে টোটালি আমার 3 মাস লাগছে, আর বড় হয়েছে এতটুকু আপনারা তো দেখতেই পাইছেন। লাউ চারা উঠতে অনেক সময় লাগে, তাই অনেকে আগে করে ফেলে। যা হোক, উঠছে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি উঠবে না, এখানে সামান্য মাটি দিব, আর দেওয়ার কারণ হলো এখানে কি করব টমেটোর চারা, এই তো আমি এখন গোটাগুলো দিয়ে দিব, দিয়ে রেখে দিব আর বাসা যাব। যেহেতু আমাদের এখানে এখন রমজান মাস, সবাই আপনারা জানেন তো, পাকে পাকে টুকিটাকি কাজ সবই করে রাখতে হয়। আমার হাজবেন্ড কিছু বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো আমি গুছাই নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে পেঁয়াজ, লাল পেঁয়াজ, হোয়াইট পেঁয়াজ। হোয়াইট পেঁয়াজ দিয়ে আমি রান্না করি, আর লালটা দিয়ে আমি সালাদ খাই। আর আরও কিছু আনছে, এটা হচ্ছে ম্যাগি স্টার, আপনারা জানেন, এক্সট্রা মশলা। আর এটা হচ্ছে জুস, আর বেশি করে কিছু ছোলার ডাল নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর সাথে ফ্রেশ ধনিয়া পাতা, ধনিয়া পাতা রমজান মাসে বেশি লাগে আমার, এই জন্য আনা। সাথে আছে হালিম, দানাদার হালিম। খেজুর বাসায় টুকিটাকি ইউজ করার সব শ্যাম্পু ক্রিম। এখান থেকে আমি চলে যাব কিচেনে, ইফতার রেডি করব। আজকের ইফতার আমি করব হালিম, আর করব পিৎজা রুটি। হালিমটা যেহেতু আস্ত দানাদার, তো আমি একটা পাতিলি নিয়ে এগুলো সিদ্ধ হতে দিয়ে দিব। এখন পিৎজাটা রেডি করব, রেডি করে ওভেনে দিয়ে দিব। সবে মনে হয় যে আস্তে আস্তে করব, কিন্তু দেখা যাচ্ছে যখন ইফতারি রেডি করি করতে করতে কখন পাকে তো সময় চলে যায়, ইফতারের টাইমও হয়ে যায়। আজকেও আমার একই অবস্থা হয়েছে, ইফতারের টাইম হয়ে গেছে। যাক, আপনারা দেখতে থাকুন, আমার পাশেই থাকুন, আমার ভিডিওটি পুরো দেখবে। পিৎজা বানানো শেষ, এখন আমি সাদা রুটিটা পিৎজার মতো করে বেলি নিয়ে একটা একটা ট্রেতে দিয়ে দিব। এই যে আপনারা দেখুন, এভাবে দিয়ে দিব, তাহলে রুটি বেলার কোনো ঝামেলা নাই, সেম নান রুটির মতোই হবে। তো চলে আসলাম হালিমের কাছে, হালিমে এখন দিয়ে দিব মশলা, দিয়ে মিক্স করে নিব। হালিমটা হতে থাক, এ ফাঁকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। তা হালিমের তো বেরেস্তা লাগে আপনারা জানেন, তো এই ফাঁকে বেরেস্তাটা করে নিব। এই যে একটা ছোট কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করা শুরু করে দিলাম, দিয়ে দিলাম হালিমের মধ্যে বিফ। বিফ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি হালিমের মধ্যে বিফ দিয়েছি, যেহেতু ল্যামের মাংস আমার বেবিরা পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তাই আমরা বিফ দিয়ে হালিম করে খাই। না, প্রায় শেষ, এখন শুধু পরিবেশন করব। এভাবে আমার কাছে ভালো লাগে, আর ঝামেলাও কম মনে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। সাথে নিব খেজুর, হালিমকে এখন সাজিয়ে নিব পরিবেশনের জন্য।
পিৎজাটাও হয়ে গেছে, এখন আমি পিৎজাটাকে কেটে নিব। আর কোন ফাঁকে আমার এগুলা রেডি করতে করতে আজান পড়ে গেছে, তো আর টেবিল পর্যন্ত নেওয়া, ভিডিও করা, শেয়ার করতে পারি নেই। তা আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।